আইন সংস্কার না করায় রাজধানীর পুরনো ভবনে অগ্নিকাণ্ডের আশঙ্কা। বিল্ডিং কোড না মানায় কারণ বলছে ফায়ার সার্ভিস। বেগম জিয়ার কারাবাসের দুই মাস পূর্ণ হলো আজ। শিগগিরই জামিনের আশা আইনজীবীর, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দুদকের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন। উন্নতির পথে আনি এখনও সংকটাপন্ন সিঙ্গাপুরে চিকিৎসাধীন কবির। এবং অবশেষে কমনওয়েলথ গেমসে সুখবর মিলল বাংলাদেশে। 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রৌপ্য জিতলেন আবদুল্লাহ হেল বাকি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। বছরের পর বছর রাজধানীর পুরনো ভবনগুলোর বৈদ্যুতিক লাইন ও সরঞ্জাম সংস্কার না করায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে নগরবাসী। বৈদ্যুতিক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন ইসাবো বলছে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সংগঠনটি জানায় রাজধানীর বিভিন্ন স্থানে আগুন লাগার অন্যতম কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। এজন্য বিল্ডিং কোড না মানা ও সচেতনতার অভাবকে দায়ী করছে ফায়ার সার্ভিস। নুরুল আলম নয়নের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী প্রতি বছর খোদ রাজধানীতে 4000-এর উপরে অগ্নিকাণ্ড ঘটছে। এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে তারা পুরনো ভবনে বৈদ্যুতিক সরঞ্জামের সংস্কার ও নতুন ভবনের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুসরণ না করাকেই দায়ী করছেন। ওয়্যারিংগুলো যে গিয়েছে এগুলো কিন্তু অনেক পুরাতন হয়েছে, এগুলো কিন্তু পিরিয়ডিক্যালি যদি চেক না করে তাহলে কিন্তু বিরাট ঝামেলা কিন্তু রয়ে যাবে। আমাদের কিন্তু অ্যাওয়ারনেসের একটু দুর্বলতা রয়েছে। ইলেকট্রিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কাজ করা সংগঠন ইসাব জানায়, নিয়মিত মনিটরিংয়ের অভাবে রাজধানীর সুউচ্চ ভবনগুলো অধিক ঝুঁকিতে রয়েছে। 20-25 বছর 30 বছরের পুরনো বিল্ডিং হয়ে গেছে, এগুলোর কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ারিং, এটার সেফটি সিকিউরিটি ওই সময় যে ছিল তারকে যদি এখন রেনোভেট করে আপডেটেড না হয় এই বিল্ডিংগুলোর ঝুঁকিগুলো বাড়ছে। ফায়ার ব্রিগেডের লোকজনের যে ভলিউম অফ টিম, 20 বছর থেকে তো যেই ভারে আমাদের বিল্ডিং বেড়েছে, যে পরিমাণ লোকবল দরকার সেইভাবে তাদের সেই পরিসরটা বাড়ে নাই। গার্মেন্টসগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও যথাসময়ে পর্যবেক্ষণ ও দেখভাল করা হয় না বলে স্বীকার করেন মাঝারি পর্যায়ের তৈরি পোশাক কারখানার মালিকরা। যুবকযোগী অত্যাধুনিকের কিছুটা অভাব আছে এবং এগুলি থাকার পরেও কিছু মনিটরিংয়ের অভাব আছে। আবার সব কিছু আছে কিন্তু মনিটরিং করা হচ্ছে না, এই কারণেও কিছুটা গাফলতি আছে। আর BGMEA বলছে অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্সের নজরদারির কারণে আগের চেয়ে অনেক নিরাপদ রয়েছে তৈরি পোশাক খাত, তবে এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি অলমোস্ট 90%-এর কাছাকাছি কিন্তু রিমিডিয়েশন কাজ শেষ পর্যায়ে, হয়তো 10% কাজ বিভিন্ন জায়গায় বাকি আছে, সে কাজগুলো 2018-এর শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে। গত 20 বছরে রাজধানীতে সুউচ্চ ভবন যে হারে বৃদ্ধি পেয়েছে সে হারে বাড়েনি ফায়ার সার্ভিসের দক্ষতা ও জনবল, মনে করছে ইলেকট্রিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি সংগঠন ইসাব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের 2 মাস পূর্ণ হলো আজ। বেগম জিয়ার আইনজীবীর প্রত্যাশা সব আইনি প্রক্রিয়া শেষে আগামী মাসে মুক্তি পাবেন তিনি। যদিও দুদক আইনজীবী বলছেন বেগম জিয়ার জামিন ঠেকাতে সর্বোচ্চ আইনি লড়াই করবেন তারা। গত 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড হয়। এরপর থেকেই কারাগারে আছেন বেগম জিয়া। এই মামলায় বেগম জিয়াকে হাইকোর্ট 4 মাসের জামিন দিলেও আপিল বিভাগের নির্দেশে জামিন স্থগিত হয়ে যায় 19শে মার্চ। অন্যদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়ার সাজা কেন বাড়ানো হবে না জানতে চেয়ে রুলও জারি হয়েছে। বেগম জিয়ার আইনজীবীদের প্রত্যাশা গ্রেফতারি পরোয়ানা থাকা অন্য মামলাগুলোর জামিন নেওয়াসহ সব আইনি প্রক্রিয়া শেষে আগামী মাসেই কারামুক্ত হবেন বেগম জিয়া। আমরা আশা করি যে আদালত এ পর্যন্ত যা কিছু করুক না কেন, পরবর্তীতে 8ই মে ফাইনাল হিয়ারিংয়ের পরে আদালত অবশ্যই বেগম খালেদা জিয়ার যে বেল আছেন সেই বেলটি বহাল রাখবেন এবং তিনি যাতে আর রাজনৈতিক হয়রানির শিকার না হন সেই দিকে আদালত লক্ষ্য রাখবেন। এখন ওই মামলাগুলো আমরা বেল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর দুদক আইনজীবী বলছেন বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল বিভাগেও আইনি লড়াই করবেন তারা। একটা মামলা 9 বছর 10 বছর চলছে, সাজা দিয়েছে এবং সাজা দিয়েছে অন দ্য বেসিস অফ দ্য এভিডেন্সেস। উনি যেদিন
বেগম খালেদা জিয়ার রায় প্রকাশিত হলো সেদিন থেকে উনি কাস্টডিতে। তো এত শর্ট পিরিয়ড অফ সেন্টেন্সের শর্ট পিরিয়ডের মাথায় একজন মানে সাজাপ্রাপ্ত আসামি জামিন পাবে, এটা দুর্নীতি দমন কমিশন এটাকে ভালোভাবে নেয় না, এবং সেই জন্য দুর্নীতি দমন কমিশন আপিল করছে জামিনের বিষয়ে। আমরা খুবই জোরালোভাবে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা ইনশাআল্লাহ এটা প্রতিদ্বন্দ্বিতা করব। আগামী 8 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদকের আপিল শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, পয়লা বৈশাখ উপলক্ষে জমি উঠেছে অনলাইন কেনাকাটা, ঝুঁকছেন ঢাকার বাইরের ক্রেতারা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহরিনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সকালে নিজের বাড়িতে ফিরে যান শাহরিন, তবে তাকে নিয়মিত মেডিকেল চেক আপে থাকতে হবে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অ্যানির অবস্থাও আগের থেকে অনেকটা ভালো, তবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন কবির হোসেনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন সামন্তলাল সেন। সকালে আহতদের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমাদের এখানে যারা ছিলেন তার মধ্যে এখন বর্তমানে এখানে শেরিন আর এনি, শেরিনকে এই কিছুক্ষণ আগেই ডিসচার্জ সার্টিফিকেট তাকে দিয়ে আসলাম, সে ভালো আছে, মোটামুটি সম্পূর্ণ সুস্থ বলা যায়, কিন্তু ফলো আপে তাকে আসতে হবে। কবির হোসেনকে নিয়ে একটু চিন্তায় আছে ওখানকার ডাক্তাররা, কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে আমার যোগাযোগ হয় যে কবির হোসেনের ডান পাতও কেটে ফেলা হয়েছে, বাম পাতেও ইনফেকশনটা কিন্তু খুব একটা কন্ট্রোল করা যাচ্ছে না, ওরা কিছু রিপোর্টের জন্য ওয়েট করছে, তারপরে ডিসিশন নেবে কি করা যায়, তবে হি ইজ নট ভেরি স্টেবল, এটুকু আমি বলতে পারি, আর বাকি দুইজন ভালো আছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হলেও প্রতিশ্রুতি অনুযায়ী প্রাপ্তির খাতা একেবারে শূন্য। ময়লা আবর্জনা আর জলাবদ্ধতায় রীতিমতো নাকাল নগর জীবন। দীর্ঘ 5 বছরে ময়লা ফেলার স্থায়ী কোনো ডাম্পিং পয়েন্ট করতে পারেনি সিটি কর্পোরেশন। নগরবাসী বলছে আসন্ন সিটি নির্বাচনে নগরীর সমস্যা সমাধানের ক্ষেত্রে যোগ্য লোককেই বেছে নেবেন তারা। তারিকুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করছেন বেলায়েত হোসেন। এই দৃশ্য কোনো খাল কিংবা ডোবা নালার নয়, গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর যাওয়ার প্রধান সড়ক এটি। চৈত্রের এই খরতাপে ও সড়কটির প্রায় 2/3 কাদা পানিতে ভর্তি। ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় গাজীপুর শহরের এমন অনেক সড়কই শুকনা মৌসুমেও থাকে জলমগ্ন, এতে প্রায় অতিষ্ঠই হয়ে উঠেছে নগর জীবন। বৃষ্টি হইলে মনে করে অনেক পানি জমে থাকে, অপরিবেশ যোগ্য পচা পানি পারায় ডিউটি করতে হয়, যখন বৃষ্টি জোরে হইব তখন এই রাস্তা দা চলাচল বন্ধ। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুর মহাসড়কের এই দৃশ্যই বলে দেয় ময়লা আবর্জনা নিয়ে কতটা দুর্ভোগের মধ্যে রয়েছেন নগরবাসী। ময়লা ফেলার নির্ধারিত জায়গা না থাকায় প্রধান সড়কগুলো ছাড়াও পাড়া মহল্লার ভেতরে যত্রতত্র আবর্জনার স্তূপ, দুর্গন্ধে নাকাল, জনজীবনে বাড়তি যন্ত্রণা, মশার উপদ্রব, ছড়াচ্ছে বিভিন্ন রোগ বালাই। অনেক ড্রেনে ময়লা আবর্জনা রাস্তাঘাটে উড়ায় রাখে, ময়লাগুলো ড্রেন থেকে বিভিন্ন সময় তোলা হয় কিন্তু এগুলো নেওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করা হয় না। এখানে যদি প্রতিটা রোডের মধ্যে যান, ড্রেনের যে ময়লা স্তূপ, ড্রেন পরিষ্কার নাই এবং মশার এত উপদ্রব। বর্জ্য সরানো কিংবা নিষ্কাশনে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ না থাকাকে দায়িত্বহীনতা হিসেবেই দেখছেন এখানকার নাগরিক সমাজ। গাজীপুরের যে বর্জ্য ব্যবস্থাপনা তেমন কোনো উন্নয়ন নাই, ম্যাক্সিমাম ড্রেনেজ ব্যবস্থা অব্যবস্থাপনা করে নিত। সিটি কর্পোরেশনের নীতি নির্ধারক যারা আছেন তারাই প্রকৃত দায়ী। 2013 সালে আত্মপ্রকাশ করা এই সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ এরই মধ্যে শেষ, 5 বছরে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ব্যাপক তফাত, তাই আসন্ন নির্বাচনে সেই হিসেবটা ভালো মতোই কষে নিচ্ছেন ভোটাররা। যে ব্যবস্থা যেগুলি তারা নির্বাচন করতে পারে আমরা সেই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচন করব। বাড়ি ঘরগুলা তলে পড়ে যাইতেছে পানির, ওই ড্রেনগুলো যারা কাজ করবে এরকম একটা নগর পিতা চাই। ভোটের জন্য প্রস্তুত গাজীপুর সিটি, সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ আর প্রতিশ্রুতিতে গুরুত্ব পেতে শুরু করেছে নগরীর দুর্দশা আর অভিযোগের ফিরিস্তি। নানা সমস্যায় জর্জরিত এই গাজীপুর সিটিতে ভোট আগামী 15 মে। নগরবাসী বলছেন শুধু প্রতিশ্রুতি কিংবা কথার ফুলঝুরি নয়, বরং যারা এই নগরীর সকল সমস্যার সমাধানে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবেন তাদেরকে বেছে নেবেন তারা। বেলায়েত হোসেন, সময় সংবাদ, গাজীপুর।